ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার। আজকের ক্লাসে আমরা ভারতের ইতিহাসের মোগল সাম্রাজ্যের জাহাঙ্গীর সম্পর্কে জানব। ইয়েস মাই ডিয়ার, জাহাঙ্গীর মহান মোগল সম্রাট আকবরের একমাত্র পুত্র। এই পুত্র সম্পর্কে জানব, তার আগে আমার ঠাকুমার একটা ছড়া মনে পড়ছে ভীষণ রকম, শুনবে? আমার একটা কাকা ছিল, অনেক বয়স পর্যন্ত তার স্ত্রী বা তিনি কোনো রকমভাবেই সন্তান লাভ করতে পারছিলেন না। তারপর অনেক কষ্টে সৃষ্টে এখানে দৌড়ে ওখানে দৌড়ে যখন একমাত্র পুত্র সন্তান হলো, তখন সে পুত্র সন্তান এত বাদর হলো, এত বাদর হলো, এত বাদর হলো, আমার ঠাম্মা ছড়া কেটে বলতেন, ছেলে ছেলে করবি, এমন ছেলে দেবো গলায় দড়ি দিয়ে মরবি। মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে সমস্ত ক্লাস জুড়ে না আমার ঠাম্মার এই ছড়া কাটাটা একদম সত্যি হতে থাকবে, প্রতি পদক্ষেপে, প্রতি মিনিটে, প্রত্যেক সেকেন্ডে সত্যি হতে থাকবে। ছেলে ছেলে করবি, এমন ছেলে দেবো গলায় দড়ি দিয়ে মরবি। বাদশাহ আকবর, যাকে মোগল সাম্রাজ্যের মহান সম্রাট বলে জানা যায়, মহান বাদশাহ বলে জানা যায়, তার একটা দিক তো ছিল পূর্ণ, সম্পূর্ণ পূর্ণ, কিন্তু ঈশ্বর বা আল্লাহতালা তার অপর দিকটা একদম অপূর্ণ করে ফেলেছিলেন। বিবাহ তো তিনি একাধিকবার করেছিলেন, কিন্তু কোনো সন্তান লাভ হচ্ছিল না। আর সন্তান লাভ না হলে কীরকম দুর্বল হয়ে যায় মানুষ, এরকম এক্সাম্পল আমি তো চোখে দেখেছি, তোমরাও দু একটা দেখে থাকবে। আজ শিব মন্দিরে যাচ্ছে, কালকে মা কালীর কাছে প্রার্থনা করছে, কালকে কোনো পীরের কাছে যাচ্ছে, কালকে ডাক্তারখানা যাচ্ছে, তো পরশুদিন আবার কোনো বড় দরগায় গিয়ে দেখা করছে। দুর্বল হয়ে যায় তো, এরকম হয় তো। বাদশাহ আকবর বাদশাহ বলে তার কি দুর্বল হতে নেই? তিনিও দুর্বল হয়েছিলেন, নানান পীরের মাজারে, নানান মসজিদে তিনি ধর্ণা দিতেন যে তার যদি অন্তত একটা পুত্র সন্তান হয়, তার সিংহাসনের ওয়ারিস, ভাবি সম্রাট, ভাবি বাদশাহ, হিন্দুস্থানের সিংহাসন কে সামলাবে? তো এরকমই একদিন তিনি রাজস্থানের আজমির শরীফে গেছিলেন। তোমরা জানো রাজস্থানের আজমির শরীফ একটা বড় পীরের দরগা আছে, ওখানে আর মানুষ ঘুরতে যায়। তো সে আজমির শরীফ এ ঘোরার সময় তিনি একজন মহান পীর বা সন্ত বা সুফি সাধকের দেখা পান, এবং এই সুফি সাধক তার কথায় বার্তায় এতটাই প্রভাব বিস্তার করে, সম্রাট আকবর বা বাদশাহ আকবর তার শিষ্যত্ব গ্রহণ করে ফেলে। এই সেলিম চিস্তি, যিনি সুফি সন্ত, আকবরের গুরু, তিনি তাকে আশ্বাস দিয়ে বলেছিলেন, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি যখন তোর গুরু, আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই, খুব শীঘ্রই তোর রাজমাতা যারা পত্নী তারা সন্তান ধারণ করবেন এবং তোর পুত্র সন্তান লাভ হবে। এখন মজার ব্যাপার হলো, সত্যি সত্যিই সেটা ঘটেছিল। কয়েক বছরের মধ্যেই বাদশাহ আকবর বাবা হয়ে যান, এবং তার একমাত্র পুত্র, তিনি এতটাই আনন্দে আত্মহারা ছিলেন, এতটাই কৃতজ্ঞ ছিলেন ওই সেলিম চিস্তির প্রতি, গুরু সেলিম চিস্তির প্রতি, যে তিনি তার পুত্র সন্তানের, একমাত্র পুত্র সন্তানের নামই রেখেছিলেন সেলিম, যুবরাজ সেলিম। এখন তোমরা বলবে, স্যার আপনার কাছে আমরা ইতিহাস পড়তে এলাম আর আপনি সব কীরম পাঁচমিশালি গল্প বলছেন, এসা কি হো সাকতা হে, একজন আশীর্বাদ করে দিল আর একজনের ছেলে হয়ে গেল। আমি তোমাদের একটা বাস্তব ঘটনা বলছি, শোনো। আমার একটা বন্ধু, আমরা একসঙ্গে ইউনিভার্সিটিতে পড়তাম, আমাদেরই এক বান্ধবীকে, তারা কমন ফ্রেন্ড আমার, বিবাহ করেছে। তো এই কিছুদিন আগে তাদের একটা সন্তান হয়েছে। তোমরা জানো যে দীর্ঘদিন ধরে, পাঁচ ছ বছর ধরে তার কোনো সন্তান নিয়ে লাভ হচ্ছে না। কোন ডাক্তারকে তারা দেখায়নি, আর কোন ওঝার বাড়ি সে যায়নি, কোন পীরের দরগায় যায়নি, কোন দেবতাকে মানত করেনি, অথচ মেডিকেল সায়েন্সে যখন তাকে টেস্ট করা হচ্ছে তখন কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, না মেয়ের প্রবলেম আছে না ছেলের প্রবলেম আছে, অথচ সন্তান আসছে না, ইস্যু আসছে না। তো তুমি জানো যে ব্যাঙ্গালোরে একটা বিখ্যাত নার্সিংহোম আছে, সেই নার্সিংহোমে যাওয়ার পর তাকে ডাক্তার সমস্ত টেস্ট করবার পরে প্রেসক্রিপশনে লিখে দিয়েছিল, ওয়ান মান্থ হলিডে, যেখানে যান যেখানে যান যা খুশি করুন, কিন্তু এক মাস বাড়িতে থাকবেন না, নিজেরা নিরিবিলি কাটান, এবং সেই কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে হলিডেতে যেতে হবে সেই ডেটটাও মেনশন করে দিয়েছিল। সমস্ত কাজ ফেলে আপনারা একটু ঘুরুন, কোনো রকম টেনশন রাখবেন না মাথার মধ্যে, ঘুরে আসুন।
বিশ্বাস করো তারা এসে কনসিভ করে গেছিল। আসলে কখনো কখনো তোমার হরমোনিক্যাল চেঞ্জ আসে যদি খুব স্ট্রেস পড়ে যায়, হয়তো সেরকমই কিছু হয়েছিল। একজন সাহস দিয়েছিল, কনফিডেন্স বাড়িয়ে দিয়েছিল, আরে কিচ্ছু হবে না, গুরু তো তাই করেন, আমিও তো তাই করি নাকি, গুরুর কাজই তাই, টু গিভ ইউ কনফিডেন্স, টু পুশ ইউ টুয়ার্ড দ্য পজিটিভ ডাইরেকশন অফ লাইফ। তো কীভাবে সন্তান লাভ হয়েছিল, দ্যাট ইজ নট দ্য কোয়েশ্চেন। সন্তান লাভ হয়েছিল এবং কৃতজ্ঞতা বশতে তার নাম রাখা হয়েছিল যুবরাজ সেলিম। এই যুবরাজ সেলিমই পরবর্তীতে গিয়ে বাদশাহ জাহাঙ্গীর নাম নেবে এবং 1605 খ্রিস্টাব্দে পিতা আকবরের মৃত্যুর পর সিংহাসনে বসবে। কিন্তু ব্যাপারটা এতটা সোজা হয়নি জানো, ছেলে তো জন্মালো কিন্তু এমন ছেলে জন্মালো, বুঝতে পারছো, এমন ছেলে জন্মালো যে সে ওই বললাম এত দুষ্টু, এত দুষ্টু। এই ছেলের অদ্ভুত একটা ব্যাপার ছিল, প্রেম প্রেম ভাব, হয় না, কিছু কিছু ছেলে মেয়ে এই আজকে প্রেমে পড়ছি, কালকে প্রেমে পড়ছি। বক্রি চন্দ্র যদি জাতকের কুণ্ডলিতে থাকে তো সে প্রেমে দুঃখ পাবে, খুব দুঃখ পাবে, প্রেম তার শুধু ভেঙে যাবে আর সে প্রেমে চোট খাবে। তো আমার এই সেলিম কী করতো, আজকে এর প্রেমে পড়ছে তো কালকে তার প্রেমে পড়ছে, তো পরশু ওর প্রেমে পড়ছে, আর প্রেমে পড়ার সময় কোনো বাজবিচার করছে না, খুব দুঃখজনক জানো তো। বাদশাহ আকবরের হয়ে বলছি, আমার ছেলে, একমাত্র ছেলে সেলিম, যুবরাজ সেলিম, সে কিন্তু প্রেমে পড়ে গেল অল্প বয়সে আনারকলি নামক একটা মেয়ের। তো হু ইজ দিস আনারকলি? আনারকলি ইতিহাসে ঠিক কে এইটা নিয়ে খুব বিতর্ক আছে, আমি তবু একটুখানি বলছি যে যারা অ্যাকচুয়ালি মুঘল হারেমে থাকতো, যে মহিলারা যাদেরকে গণিকা বলা হতো অনেক অধিকাংশে, তাদের গর্ভজাত একটা কন্যা, তার পিতাকে সেটা তো জানা যায় না, বুঝতেই পারছো, তো বুঝতেই পারছো, তো গণিকা বা হারেমে থাকা মেয়ে যারা, তাদের তো বর নেই, তাদের গর্ভজাত সন্তান একটা মেয়ে আনারকলি, তার প্রেমে তুমি পড়েছো, এসা ক্যাসা হো সাকতা হ্যায়, আমার একমাত্র ছেলে, এরম একটা মেয়ের সঙ্গে বিয়ে তো দেওয়া যাবে না, সামাজিক সম্মানের ব্যাপার, আর কি মেয়ে খুঁজে পেলি না, পতিতার মেয়ে। এখন পতিতার মেয়ে বলে আমি কাউকে অপমান করতে চাইছি না, তুমি শুধু বাদশার জায়গা থেকে দেখো, সেটা মধ্যযুগ, যখন তাকে বাধা দেওয়া হলো আনারকলির সঙ্গে, তাকে ডিটাচ করা হলো, কী হলো জানো, ওর সিংহাসন চায় না, রাজ সিংহাসন চায় না, দিল্লি চায় না, ভারত চায় না, সে রাজা হতে চায় না, একদিন আনারকলিকে নিয়ে পালিয়েই গেল, তখন বয়স কতই বা। যুবরাজ সেলিম, মানে যুবরাজ সেলিম এবং আনারকলিকে খুঁজে পাওয়া গেল তখন মরুভূমির মধ্যে, ক্ষুধায় কাতর, তৃষ্ণায় কাতর, অসহায় দুজনকে ধরে নিয়ে আসা হলো। মোগল সৈন্য যখন তাকে আগ্রায় নিয়ে আসছে, আমি বাদশাহ তখন তোর আগে ফুসছি, আমি আকবর, আমার একমাত্র ছেলে হুমায়ুন সেলিমের তো কোনো দোষ নেই, তাই না, আমার সাদামাটা ছেলেটা, ওই মেয়েটাই তো ভুলিয়েছে, ফাঁসিয়েছে, অতএব ছেলেকে তো আমি একটু বাঁকাঝাঁকা করে আড়াল করলাম, আনারকলিকে চূড়ান্ত সাজা দিয়ে দিলাম আমি বাদশাহ আকবর। আগ্রা থেকে যে সুড়ঙ্গ পথে সে পালিয়েছিল, সেই সুড়ঙ্গ পথের একটা দেওয়ালে জীবন্ত অবস্থায় আনারকলিকে আমরা গেঁথে দিলাম। আর প্রেমিকা থেকে এই যে বিচ্ছিন্ন হয়ে গেল আমার সেলিম, সেদিন থেকে সে আরও বেশি পিতার বিদ্বেষী হয়ে গেল, তাই না, বুঝতেই পারো এই বয়সে প্রেম এ বাধা পড়লে বাবাই তো ভিলেন হয় না, তো এমন ভিলেন হয়ে গেল আমার বাবা আমি ছেলের কাছে, যে সে কিন্তু সে মানে সুরাপাত্র ধরলো, সে নেশা করতে শুরু করলো এবং যাতা। এইরকম একটা সময়ে সেলিমের জীবনে আরেকটা নারী অতীব সুন্দরী, এই সুন্দরী কথাটা আমি কেন বলছি, এই সুন্দরী মহিলা ভবিষ্যতে নূর জাহান নামে পরিচিত হবেন, নূর এ জাহান, পৃথিবীর আলো নামে পরিচিত হবেন। এখন সে কিশোরী, মোগল রাজপ্রাসাদে বা মিনা বাজারে তার সঙ্গে তার দেখা হয়েছিল সেলিমের, ইতিহাস এটুকুই বলে। এবং দেখা হওয়া মাত্রই আমার যুবরাজ সেলিম পাগল হয়ে গেছিল, এত রূপ, এত রূপ। এখন কে এই মেহরুন্নিসা যে ভবিষ্যতে নূর জাহান হবে, তার পরিচয় একটুখানি দেওয়া দরকার।
পৃথিবীর সবচেয়ে সুন্দর বা সুন্দরী কারা জানো? আমি বলে দিচ্ছি, ইরানিরা। ইরানি ইরানিদের চেহারা দেখবে, ওরে বাবা কী দারুণ, কী দারুণ। এই নূরজাহান, ইরান থেকে নূরজাহানের বাবা যার নাম মির্জা গিয়াস বেগ, গৃহযুদ্ধকালীন পরিস্থিতিতে তিনি ইরান থেকে পালিয়ে আসেন। তখন তার একটামাত্র ছেলে যার নাম আসফ খা, আর নূরজাহান তখন তার পত্নীর গর্ভে। এই রকম একটা অবস্থাতে ইরান থেকে তার বাবা, নূরজাহানের বাবা, মেহেরুন্নেসার বাবা মির্জা গিয়াস বেগ পালিয়ে আসতে শুরু করে। এবং যখন পাকিস্তানের মধ্যে দিয়ে আসছে, লাহোরের মধ্যে দিয়ে, তখন লাহোরের রাজপথে বা একটা পথের ধারে প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে তার স্ত্রী একটা কন্যা সন্তানের জন্ম দিয়ে দেয়। ভবিষ্যতে ভারত সাম্রাজ্ঞী লাহোরের রাজপথের পাশে ধুলোর ওপরে জন্মেছিল, ভাবতেই কেমন লাগে না? কিন্তু জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো। জন্মেছে ধুলোর ওপরে, কিন্তু বাদশার সাম্রাজ্ঞী হতে তো তার আটকায়নি। এইরকম একটা শিশু ভূমিষ্ঠ হলো, এখন অসহায় অবস্থায়, পলাতক অবস্থায়, নিজেদেরই কী খাবো তার ঠিক নেই, আর একটা পেটের সন্তানকে আমরা কী খাওয়াবো, কী পড়াবো কিচ্ছু বুঝতে পারছি না। এই রকম একটা পরিস্থিতি তারা ঠিক করলো, রাস্তার ধারে তাদেরকে রেখে গাছের আড়ালে, ঝোপের আড়ালে অপেক্ষা করবে, যদি কোনো সম্ভ্রান্ত লোক তার এই মেয়েটাকে কুড়িয়ে নিয়ে যায়। তো লাহোরে একটা সম্ভ্রান্ত লোক ওই দিক থেকে যাচ্ছিল ঘোড়া ছুটিয়ে, তার চোখে এই নবজাতক মেয়েটা পড়ে। সে ওই অঞ্চলে একটা জমিদার গোছের মানুষ, মেহেরুন্নেসাকে নিয়ে গিয়ে রাখে এবং সে লোক পাঠায় যে খোঁজো, এই রকম একটা মেয়েকে রাস্তার পাশে কে রেখেছে, দেখলে তো বোঝা যাবে যে সন্তান প্রসব করেছে, ধরো। তো সেই সময় তিনজন বসেছিল, সন্দেহ বসে তাকে ধরা করে এবং ধরা পড়ে যখন মেয়ের কাছে নিয়ে যায়, তখন এই মির্জা গিয়াস বেগ এবং তার পত্নী কাঁদতে শুরু করে। এবং এই অসহায় অবস্থাটা দেখে ওই ভদ্রলোক তাকে একটা কাজ দিয়ে দেয় জমিদারিতে। এই যে কাজ পেল, অর্থাৎ মেয়ে জন্ম হলো, তারপর থেকে এই মির্জা গিয়াস বেগ, যার ভবিষ্যতের নাম হবে ইতমদ্দৌলা, তিনি ক্রমশ সম্ভ্রান্ত হতে শুরু করলেন, ক্রমশ তার পায়ের তলার মাটি শক্ত হতে শুরু করলো। মেয়ের জন্ম তার কাছে ছিল বড় পয়া। জন্মের পরের দিন তিনি কাজ পেয়ে গেলেন এবং লাহোরে এই ভদ্রলোকের কাছে কাজ করতে করতে তিনি এতটাই উন্নতি করলেন যে ক্রমশ তার উন্নতি হতে 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 তিনি আগ্রা এসে পৌঁছলেন এবং আকবরের দরবারে একটা উচ্চ পদে অবস্থান করতে শুরু করলেন। আর এই বাবার সঙ্গেই, পরিবারের সঙ্গেই সেই সময় মেহেরুন্নেসা লাহোর থেকে আগ্রা এসেছিলেন, আর মিনা বাজারে পরিচয় হয়েছিল যুবরাজ সেলিমের সঙ্গে। কিন্তু সেলিম প্রথম দেখাতেই প্রেম, আর প্রেম তো ও খুব প্রথম থেকে গাঢ় প্রেম হয়ে যায় ওর। সেলিম লগ্নে বকরি চন্দ্র যেরকম হয় আর কি, বুঝেছো? এইবার কিন্তু বাদশাহ আকবর যে এই প্রেমটা পরিণতি পাওয়ার আগেই যে আবার কী হবে, দেখো আমার পুত্র, বাদশাহর পুত্র সেলিম, তার বিবাহ কার সঙ্গে হবে? কোনো রাজকন্যার সঙ্গে হবে, কোনো রাজপুত রমণীর সঙ্গে, কোনো বড় বাদশাহর কন্যার সঙ্গে, দুটো পরিবারের মধ্যে সমতা থাকবে, এরকম একটা তো বিবাহ হবে। তা না, কালকে কারাটা আনারকলির প্রেমে পড়েছিল, আজকে আমার কর্মচারী মানে আমার কাছে কাজ করে এরকম স্টাফ, তার মেয়েকে তুমি বিয়ে করবে? ऐसा कैसे हो सकता है, ऐसा कभी नहीं हो सकता है। তো আকবর আগেরবার নিষ্ঠুর কাজ করেছে, এমনিতে তার পেস্টি চলে গেছে, এবার খুব ঠান্ডা মাথায় কাজ করলো। একদিন গিয়াস বেগকে ডেকে বললো যে তোমার মেয়ে তো আমারই মেয়ে, বড় হয়েছে, তোমার মেয়ে মানে তো আমারই মেয়ে, তা আমি তার একটা বিয়ে ঠিক করেছি, তার নাম হচ্ছে আলিকুল বেগ, ছেলে ইরানি, মানে খুব ভালো ছেলে আলিকুল বেগ, তাকে আমি একটা জায়গির দিয়েছি। জায়গির মানে বোঝো, কোথায় দিয়েছে? না, বাংলায় বর্ধমান জেলায়, আমি যে নদিয়া জেলায় থাকি, গঙ্গা পার হলে বর্ধমান জেলা, কোথায় দিল্লি আগ্রা আর কোথায় বর্ধমান, সেই বর্ধমানে জায়গির দিয়ে আলিকুল বেগকে পাঠিয়েছে, তার সঙ্গে মেহেরুন্নেসার বিয়ে ঠিক করেছে। কে? আকবর। সেই পুরনো থিওরি, বাবা মাগুলো যেটা, বাবা মারা যেটা ইউজ করে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের বাইরে মনের বাইরে। এইবার মেহেরুন্নেসাকে এত দূরে পাঠিয়ে দেওয়া হলো যে ছেলে আমার ভুললো বটে, কিন্তু মেহেরুন্নেসা ভুললো না, তার মনের মধ্যে প্রেম, সুপ্ত প্রেম রয়েই গেল। এমত অবস্থাতে বাংলায় বহরমপুরে চলে এলো এবং তার ছেলে মেয়ে হলো একটা লাডলি বেগম, যার নাম হবে ভবিষ্যতে, একটুখানি কালেকশানটা মনে রেখো।
এইরকম একটা অবস্থায় যখন নূরজাহানও তার জীবন থেকে মানে মেহেরুননেসা তার জীবন থেকে চলে গেল, ছেলে আমার পাগলামি করতে শুরু করলো আর আমি তাকে বিয়ে দিলাম জগৎ গোসাইয়ের সঙ্গে। জগৎ গোসাইকে একটা রাজপুত রাজকন্যা, এইবার ঠিকঠাক হয়েছে না? আর এই রাজপুত রাজকন্যার সঙ্গে বিবাহ হওয়ার পর যুবরাজ সেলিম তার বেশ কয়েকটা সন্তান হলো। প্রথম সন্তানের নাম হলো খসরু শাহ, দ্বিতীয় সন্তানের নাম হলো খুররাম, আর তৃতীয় সন্তানের নাম হলো শাহরিয়াত। খসরু শাহ, খুররাম এবং শাহরিয়াত। এই খসরু শাহ সেলিমের পুত্র, দাদু আকবরের অত্যন্ত প্রিয় এবং ঘনিষ্ঠ ছিল, খুব কাছের। খসরু, যার ভবিষ্যৎ নাম হবে শাহজাহান, তিনি দিল্লির সিংহাসন অধিকার করবে আগে গিয়ে। আর শাহরিয়াতের খুব বেশি ভবিষ্যৎ নেই, এ অচিরেই মারা পড়বে, সে কারণটা আমি পরের ক্লাসে বলবো। বাবা অর্থাৎ সেলিম যখন উল্টো পাল্টা করে বেড়াতো, বাবা আকবরের সঙ্গে যখন তার সম্পর্ক মোটেও ভালো নয়, কখনো আনারকলি কখনো নূরজাহান, এমত অবস্থায় আকবর তার নাতি ছেলের মধ্যে খসরু শাহের মধ্যে তার ভাবি উত্তরাধিকারকে দেখতে পাচ্ছিল। খসরু ডিসিপ্লিনড, বেহতরিন সেনানায়ক, খুব অবিডিয়েন্ট, রাজকীয় গুণাবলী তার ছায়া তার মধ্যে দেখতে পায় বাদশাহ আকবর। সেই জন্য সে মাঝে মাঝেই নাতিকে বলতো, শোন, তোর বাবাকে আমি সিংহাসন মোটেও দিয়ে যাব না, ইউ আর মাই নেক্সট। রাজা যদি কাউকে দেখিয়ে ইঙ্গিত করে তর্জমে দিয়ে বলে যে হি ইজ মাই নেক্সট, তার মানে কিন্তু অনেক সুদূর প্রসারী হয়, জানো তো। রাজদরবারের মন্ত্রী সন্ত্রী বড় মানুষগুলো বুঝে গেল যে খসরু ইজ দ্য নেক্সট, অতএব চলো তার চারপাশে ভিড় কর। আর এই ভিড়ভাট্টা দেখে খসরুর ক্রমশ মনে হলো যে না, বাবা নয়, দাদু আকবর মৃত্যু হলে আমিই সিংহাসনে বসবো। এইখানটাতে কিন্তু একটা চরম ভুল হয়ে গেল। প্রচুর মানুষ সেলিমের দিকে, প্রচুর মানুষ খসরুর দিকে, একটা দ্বন্দ্বের সূত্রপাত হবে আকবর মৃত্যু হলেই। পরীক্ষার সময় এই গল্প গাছাগুলো আসবে না, কিন্তু এই দ্বন্দ্ব নিয়ে কোয়েশ্চেন আসে, এই জন্যই সুধীস্তার এত গল্প বলছে। তো 1605 খ্রিস্টাব্দে তোমরা জানো আকবরের যখন মৃত্যু হয়ে যায়, তখন শেষ সময়ে গিয়ে আকবর উইল করেন যে না, আমার তো অনেক কষ্ট করে পাওয়া ছেলে, সেলিম চিস্তির কৃপায় লাভ হয়েছে, ঠিক আছে, যাগে আমার মৃত্যুর পর সেলিমই উত্তরাধিকার। কিন্তু এতদিন তো খসরু শাহ নিজেকে সম্রাট ভেবে এসছে, এবার কী হবে? সেখানে সেলিম জাহাঙ্গীর, জাহাঙ্গীর শব্দের অর্থ হচ্ছে হোল্ডার অব দি আর্থ। জাহাঙ্গীর, যার পুরো নাম ছিল নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, তার সঙ্গে তিনি টাইটেল নিলেন জাহাঙ্গীর, নূর উদ্দিন মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর। এই জাহাঙ্গীর শব্দটা হচ্ছে পরবর্তীকালে অবশ্য তিনি বাদশাহ গাজী, নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী এই উপাধি ধারণ করে সিংহাসনে বসেন 1605 খ্রিস্টাব্দে। ইতিহাসের পাতায় তিনি জাহাঙ্গীর নামে বেশি পরিচিত। জাহাঙ্গীর শব্দটা হচ্ছে হোল্ডার অব দি আর্থ, যিনি আর্থ বা পৃথিবীকে ধারণ করেন। কিন্তু এই সময় যুবরাজ খসরু শাহ বিদ্রোহ করে দেয়। যুবরাজ খসরুর পক্ষেও কিন্তু রাজদরবারের অনেক মন্ত্রী, অনেক এমএলএ এমপি আর কি, অনেক সেনাপতি, মানে অনেক জেলা কমিটির সভাপতি আর কি, তারা ছিল। এবং এদের দলে, খসরুর দলে একজন লোক ছিলেন, তিনি হচ্ছেন পঞ্চম শিখ গুরু অর্জুন সিং। অর্জুন সিং একটা ভুল মিসক্যালকুলেশন করেছিলেন, উনি বুঝেছিলেন যে যতই জাহাঙ্গীর সিংহাসনে বসুক না কেন, খসরুই ভাবি সম্রাট, অতএব খসরুকেই সাপোর্ট করতে হবে। খসরু যখন বিদ্রোহে ব্যর্থ হয়, সে পাঞ্জাবে গিয়ে গুরু অর্জুন সিংয়ের কাছে আশ্রয় গ্রহণ করে, আর জাহাঙ্গীর গুরু অর্জুন সিংহকে বলে যে গিভ মাই সান ব্যাক, এবং এটা অস্বীকার করে অর্জুন সিং। তার পরিণতি ভালো হয় না, যুদ্ধ হয়, অর্জুন সিংকে ধরে নিয়ে আসা হয়, খসরু শাহকেও ধরে নিয়ে আসা হয়। অর্জুন সিংকে তো বুঝতে পারছো ওপরে পা দিয়ে নিচে মাথা দিয়ে এমন পেটাতে থাকে যে জেলের অত্যাচারে ইনি মারা যান। মৃত্যুর পর খসরু শাহ তো তার পুত্র, তাকে মারে না, হত্যা করে না, কিন্তু সে দু চোখ দিয়ে সিংহাসনের স্বপ্ন দেখেছিল, সেখানে তার দুটো চোখের মধ্যে রাসায়নিক ঢেলে দেওয়া হয়, এবং খসরু শাহ বাকি জীবনটা অন্ধত্ব করে কাটিয়েছিল। তারপরে চোখের ইনফেকশন থেকে সে কিছুদিন পরে মারাও গেছিল। অতএব বড় বেঁচে থাকলো তার দুটো পুত্র, খুররাম, যার শব্দের অর্থ চন্দ্র, ভবিষ্যতে গিয়ে যার নাম হবে শাহজাহান,
আর একটা হচ্ছে শাহরিয়াত। এমতো অবস্থায় সিংহাসনে বসার পর বাংলায় একটু বিদ্রোহের রাজ তৈরি হয়। এই বিদ্রোহের রাজটাকে দমন করবার জন্য যখন সেলিম বাদশাহ সেলিম, নূরুদ্দিন মোহাম্মদ সেলিম, জাহাঙ্গীর বাদশাহ গাজী বাংলায় এসে উপস্থিত হয়েছিল, তখন তার বয়স 40-এর ওপরে। সে যখন তার বিশ্রামরত অবস্থায় টেন্ট মানে তাঁবুর মধ্যে বিশ্রামরত অবস্থায় রয়েছে, এই সময় তার হাতে একটা চিঠি এসে পৌঁছয়। কোথা থেকে? না, বর্ধমান থেকে। একটা চিঠি, যখন চিঠি বাহক নিয়ে এসে বাদশাহ সেলিমকে দিয়ে বলছে যে বর্ধমান থেকে কোনো একজন মেহেরুন্নিশা আপনাকে চিঠি পাঠিয়েছে, ফিলিংসটা কীরকম হবে বলো তো? যদি তোমার সঙ্গে হতো, শুধু তোমাকে কেউ একটা বলেছে যে তোমার পুরনো প্রেমিকা মেহেরুন্নিশা তোমাকে একটা চিঠি পাঠিয়েছে, বেটা মন মে লাড্ডু ফুটা, হয় না? মনে লাড্ডু ফুটবে কি না? চিঠিটা খুলে যখন পড়তে শুরু করলো, তখন একটা লাইনে তার চোখ আটকে গেল, যেখানে লেখা আছে যে সেলিম, আমি খুব কষ্টে আছি, তুমি কি আমাকে একটু উদ্ধার করবে? বেটা মন মে দুসরি লাড্ডু ফুটা, বোঝা গেল? আসলে এই মেয়ে জানতো যে পুরুষের ঠিক কোন জায়গাটায় ঠোকা দিলে এক ঠোকায় হুড়মুড় করে ভেঙে পড়বে। মেল ইগো, বোঝো? মেল ইগো। আমার খুব ভয় লাগছে, আমি তোমাকে এখন দরকার ফিল করছি, তুমি পারবে আমাকে একমাত্র বাঁচাতে। এগুলো হলো মেল ইগোতে ঠোকা দেওয়া কথা, বোঝা গেল? যে কাউকে বললেই মোটামুটি গলে জল হয়ে যায়। তো বাদশাহ সেলিম কিছু দেরি টেরি করলেন না, কি বুঝলেন, তিনি বর্ধমানে এলেন। আলিকুল বেগ, যার টাইটেল ছিল তখন শের আফগান, তাকে হত্যা করলেন। তার বউ মেহেরুন্নিশাকে নিলেন, তার তখন একটা মেয়ে হয়ে গেছে লাডলি বেগম, তাকে সঙ্গে নিলেন। সোজা দিল্লি এলেন, মেহেরুন্নিশাকে বিয়ে করলেন এবং মেহেরুন্নিশার নামটা পাল্টে রাখলেন নূর জাহান, নূর ই জাহান। এই নূরজাহানকে বিয়ে করার পর এই নূরজাহান এতটাই সুন্দরী ছিলেন, কিন্তু শুধু সৌন্দর্য দিয়ে আর কী হয় বলো? মেয়েদের ভয়ঙ্কর কম্বিনেশন জানো, দ্য বিউটি উইথ ইন্টেলিজেন্স। যদি কোনো মেয়ে ভয়ঙ্কর সুন্দরী হয় আর ভয়ঙ্কর ইন্টেলিজেন্স হয়, অনেকে আবার জিজ্ঞেস করে স্যার ভয়ঙ্কর সুন্দরী ব্যাপারটা কী? আই ডোন্ট নো। ভয়ঙ্কর ইন্টেলিজেন্স ব্যাপারটা কী? আই ডোন্ট নো। মিলিয়ে দেখো, যদি কোনো মেয়ে জানে যে সে সাংঘাতিক সুন্দরী, আর যদি সে এটা বোঝে যে সাংঘাতিক ইন্টেলিজেন্স, আর এর কম্বিনেশন ভয়ঙ্কর হতে পারে যে কাউকে। তো বাদশাহ নূর জাহান, তার আর দোষ কী? 1611 থেকে 1621 খ্রিস্টাব্দের মধ্যেই 10 বছর বাদশাহ নূর জাহান, সরি বাদশাহ জাহাঙ্গীর নূর জাহানের হাতের পুতুল হয়ে গেল। এই সময়টাকে বলা হয় যে জাহাঙ্গীর নূরজাহানের কথা মতো সে শুধু সিংহাসনে বসে থাকত। আসলে নূরজাহান একটা চক্রের মাধ্যমে, যেটাকে ইতিহাসে নূরজাহান চক্র নামে পরিচিত, গোটা দিল্লির ক্ষমতাটাকে কুক্ষিগত করে ফেলেছিল। এবং এই সময় তুমি জানো নূরজাহানকে বলা হয় দ্য পাহাড় পাওয়ার বিহাইন্ড দ্য থ্রোন, সিংহাসনের পশ্চাৎ শক্তি। সিংহাসনের পশ্চাৎ শক্তি কী করে বুঝতে পারছে? এত বড় পশ্চাৎ শক্তি, সে নিজের গোটা ক্ষমতাটাকে কায়েম করে ফেলে, নিজের হাতের মধ্যে নিয়ে আসে। এই ক্ষমতা কায়েম করার জন্য তিনি কি নূরজাহান চক্র, এই চক্রের মধ্যে কে কে ছিল? চক্রের মধ্যে ছিল নূরজাহান নিজে, তার বাবা মির্জা গিয়াস বেগ, ততদিনে জাহাঙ্গীর তাকে উপাধি দিয়ে দিয়েছে ইতমদ্দৌলা। ভবিষ্যতে ইতমদ্দৌলার সমাধি বলে একটা ব্যাপার আসবে, সেটা আমি বলবো। এই ইতমদ্দৌলা নূরজাহানের ভাই আশফ খা, যার মেয়ের নাম হবে মুমতাজ, পরে বলবো সেটা, আর যুবরাজ খুরম, যার পরের নাম হবে শাহজাহান, এই কয়েক এবং রাজসভার কয়েকজন মন্ত্রী, এদেরকে নিয়ে একটা চক্র বানিয়ে ফেলেছিল, যে চক্রের মাধ্যমে সমস্ত ক্ষমতা নূরজাহান কুক্ষিগত করে ফেলেছিল। এবং ক্ষমতাটা এমন জায়গায় চলে গেছিলো যে ভারতবর্ষের ইতিহাসে একমাত্র মেয়ে, মহিলা মুঘল আমলে,
যার ছবি প্রতিকৃতি কিন্তু মুদ্রায় ছাপানো হয়েছিল। হাউ পাওয়ারফুল লেডি শি ওয়াজ, জাস্ট ইমাজিন। এর মতো অবস্থায় বুঝতে পারছো ক্রমশ যখন ক্ষমতাশালী হয়ে উঠছে, এই সময় যুবরাজ খুরমের সঙ্গে নূরজাহান চায় তার কন্যা, আগের পক্ষের কন্যা লাডলি বেগমের বিয়ে দিতে। যুবরাজ খুরম তখন তো মুমতাজের প্রেমে হাবুডুবু, ব্যাপারটা একটু গুলিয়ে গেল না? ভালো করে শোনো, নূরজাহান চক্রের মধ্যে কে ছিল? নূরজাহানের বাবা ইতমদ্দৌলা, আর কে ছিল? নূরজাহানের ভাই আশফ খা, আর কে ছিল? যুবরাজ খুরম। নূরজাহান কী চেয়েছিল? যুবরাজ খুরমের সঙ্গে তার আগের পক্ষের মেয়ে লাডলি বেগমের বিয়ে দিতে। কিন্তু ততদিনে যুবরাজ খুরম মুমতাজের প্রেমে হাবুডুবু। মুমতাজকে আশফ খার কন্যা, অর্থাৎ মুমতাজের পিসির নাম হচ্ছে নূরজাহান। এইখান থেকে পারিবারিক গণ্ডগোলের সূচনা। আশফ খা তো ভাবি সম্রাটের শ্বশুর হবে, অর্থাৎ মুমতাজের বাবা তখন খুরমের পক্ষে, আর নূরজাহান তখন শাহরিয়াতকে কাছে টেনে নিচ্ছে এবং শাহরিয়াতের সঙ্গে লাডলি বেগমের বিয়ে দিয়ে দিয়েছে। অতএব খুব স্বাভাবিকভাবে নূরজাহান চক্র থেকে বাদ পড়ে গেছে কে? যুবরাজ খুরম, যে ভবিষ্যতে গিয়ে শাহজাহান হবে। তার সঙ্গেও কিন্তু রয়েছে আশফ খা, নূরজাহানের ভাই। এইরকম একটা পারিবারিক গণ্ডগোলের সময় নূরজাহান চেয়েছিল যে খুরমকে কোনো অবস্থাতে সিংহাসনের কাছ থেকে সরাও, শাহরিয়াতকে বাবার কাছাকাছি সিংহাসনের কাছাকাছি রাখো, স্থাপন করো ক্ষমতায়। সুবর্ণ সুযোগটা আসে পারস্য একদম উত্তর পশ্চিমে কাবুল এবং কান্দাহার দখল করে ফেলে, এবং কাবুল এবং কান্দাহার পারস্যের দখলে চলে যাচ্ছে এটা দেখে নূরজাহান জাহাঙ্গীরকে বলে যে পাঠাও একমাত্র খুরমই পারবে পারস্যের হাত থেকে কাবুল এবং কান্দাহারকে উদ্ধার করতে, তাকে সেনা নিয়ে এখনই কাবুল কান্দাহার পাঠিয়ে দাও। আসলে এটা ছিল ষড়যন্ত্র, সিংহাসন থেকে দূরে পাঠাও, দিল্লি আগ্রা থেকে দূরে পাঠাও এবং ওখানেই ওকে খতম করো। খুরম এর বিরুদ্ধে এইরকম একটা ষড়যন্ত্র হচ্ছে এটা আশফ খা জানতে পারে, আশফ খা থেকে জানে মুমতাজ, মুমতাজের কাছ থেকে খবর পায় খুরম এবং খুরম যেতে অস্বীকার করে। শারীরিক অসুস্থতার বাহানায় যেতে অস্বীকার করে, আর সেই যে কাবুল এবং কান্দাহার মুঘলদের হাতছাড়া হয়ে যায়, আর কিন্তু কাবুল কান্দাহার কখনো মুঘলদের কাছে ফেরেনি। নূরজাহান দেখলো আরে কাবুল কান্দাহার যাচ্ছে ঠিক আছে, কিন্তু খুরম যদি দিল্লিতে থাকে আগ্রায় থাকে তো খুব মুশকিল, শাহরিয়াতকে প্রতিষ্ঠা করা যাবে না, কারণ খুরম সব দিক থেকে শাহরিয়াতের থেকে বেশি যোগ্য। সেই জন্য ষড়যন্ত্র করে বাদশাকে মানিয়ে নূরজাহান খুরমকে দক্ষিণ ভারতের শাসনকর্তা নিযুক্ত করে দেয়। দক্ষিণ ভারত তখন চরম টালমাটাল অবস্থা, কিন্তু চরম টালমাটাল অবস্থা হলে কী হবে? খুরম তো অত্যন্ত যোগ্য, সে দক্ষিণ ভারতে যায় এবং টালমাটাল অবস্থাটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসে ফেলে, এবং এতটাই নিয়ন্ত্রণে নিয়ে এসে ফেলে যে যুবরাজ খুরমকে ডেকে বাদশাহ জাহাঙ্গীর শাহজাহান উপাধি দিয়ে দেয়। শাহজাহান মানে দুনিয়ার রাজপুত্র, শাহ ই জাহান। তো বুঝতেই পারছে তখনই ঠিক হয়ে গেছে। এইরকম একটা অবস্থাতে দক্ষিণ ভারতে অবস্থান, আবার যখন দক্ষিণ ভারতে ফিরে যায় খুরম বা শাহজাহান, উত্তর ভারতে শাহরিয়াত অবস্থান করছে। এই সময় জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়। নূরজাহান দেরি করেনি, কলকাঠি নেড়ে শাহরিয়াতকে সিংহাসনে বসিয়ে ফেলেছিল প্রায়, কিন্তু দক্ষিণ ভারত থেকে সেই সময় সেনা নিয়ে উপস্থিত হয় খুরম। শ্বশুর আশফ খা তখন তাকে সাহায্য করে, একটা খণ্ডযুদ্ধে শাহরিয়াতকে হত্যা করে খুরম দিল্লির সিংহাসন দখল করে নেয়, এবং সৎ মা নূরজাহানকে বার্ষিক 100,000 টাকা একটা পেনশন দিয়ে একটা রাজপ্রাসাদের মধ্যে নজরবন্দি করে রাখে। এরপর থেকে ভারতবর্ষে শাহজাহানের যুগ শুরু হয়, সেই ইতিহাসটা আমি পরের দিন বলবো। আর নূরজাহান ক্রমশ গৃহবন্দী হতে হতে একসময় মারা যায়। তো তোমরা জানো যে জাহাঙ্গীরকে সমাহিত করা হয়েছিল লাহোরে, এবং জাহাঙ্গীরের পাশে, ঠিক পাশের কবরে সমাহিত করা হয়েছিল নূরজাহানকে। পরীক্ষার সময় কোশ্চেন আসে কোথায় এই দুজনের কবর আছে, দুজনেরই কিন্তু কবর লাহোরে রয়েছে। এই হচ্ছে লাইফ স্টোরি, শর্ট লাইফ স্টোরি অফ জাহাঙ্গীর। আমাকে বলতে বললে আমি তো মোটামুটি একদিন ধরে বলতে পারবো, এত কাহিনী এত ঘটনা আমি জানি, কিন্তু এগুলো পরীক্ষার সময় তো আসে না। আমি তোমার মাথায় একটা গল্প তৈরি করলাম, যে গল্পটা না হলে আসলে হয়তো
এই গোটা ইতিহাসটা মনে রাখা সম্ভব নয়, এবার আমি ইনফরমেশনসগুলো দিতে থাকবো। তোমাদের হাতে যে নোটটা রয়েছে সেই নোটেও ইনফরমেশনসগুলো রয়েছে, তোমরা আরও ইনফরমেশনস জোগাড় করে এই গল্পের সঙ্গে সাজিয়ে ইনফরমেশনসগুলোকে মাথায় রাখবে। এটা আমার কাজ, তোমাকে গাইড করা, তোমাকে গল্প বলা, ইনফরমেশনস তুমি জোগাড় করবে, আমি অনেকগুলো বলছি, কেমন? তো রাইট ডাউন দি ইনফরমেশনস। আকবর 605 থেকে 627 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের সিংহাসনে ছিলেন, দিল্লির সিংহাসনে। তার পিতার নাম হচ্ছে আকবর, মাতার নাম মরিয়াম বা হীরাকুয়ারি, কেউ কেউ বলেন যোধাবাই। ওকে, প্রকৃত নাম সেলিম, ফুল নাম হচ্ছে নূর উদ্দিন মোহাম্মদ সেলিম। সিংহাসন আরোহণ করে 1605 খ্রিস্টাব্দে, বুঝতে পারছো, বাবার মৃত্যুর পর। খসরুর বসার কথা ছিল, কিন্তু সেটা তো বুঝতে পারছো বিদ্রোহ দমন করে দেয়। সেই সময় তিনি একটা উপাধি ধারণ করেন, তার সেটা হচ্ছে জাহাঙ্গীর। পুরো নাম হয় সেলিম উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহ গাজী। জাহাঙ্গীর শব্দটার অর্থ হোল্ডার অব দি আর্থ। তার বিয়ে হয় যার সঙ্গে, জগৎ গোসাই, একজন রাজপুত রমণী। তার তিনটে ছেলে হয় খসরু শাহ, খুরাম এবং শাহরিয়াত। খুরাম ভবিষ্যতে গিয়ে শাহজাহান হবে এবং ভাবি সম্মানে দিল্লির বাদশাহ হবে জাহাঙ্গীরের পরে। খসরু শাহর বিদ্রোহ দমন করে তাকে মারা হবে, আর শাহরিয়াত তো খুরামের হাতে নিহত হয়ে যায়, গল্পতে তোমার মনেই আছে। তার অপর স্ত্রীর নাম ছিল নূরজাহান। নূরজাহান 1611 খ্রিস্টাব্দ থেকে 1621 খ্রিস্টাব্দের মধ্যে মোগল শক্তিটাকে সম্পূর্ণ করায়ত্ত করে নিয়েছিল। তারপরে 21-এর পরে গিয়ে ওই বুঝতে পারছে পারিবারিক গণ্ডলে আসফ খাঁ বেরিয়ে গেল, খুরাম বেরিয়ে গেল, তখন কিন্তু শক্তিহীন হয়ে পড়ে, বলহীন হয়ে পড়ে। তাই নূরজাহান চক্রে কে কে ছিল? নূরজাহান নিজে, মির্জা গিয়াস বেগ তার বাবা, যার উপাধি ছিল ইতমদ্দৌলা, নূরজাহানের ভাই আসফ খাঁ, মুমতাজের বাবা, এবং খুরাম, যার নাম ভবিষ্যতে শাহজাহান হবে। তো দক্ষিণ ভারতের যুদ্ধে টুদ্ধে জয়লাভ করে এই খুরাম উপাধি পায় শাহজাহান, ভাবি উত্তরাধিকার হিসেবে ইনি হন। তো আরেকটা ইনফরমেশন আমি তোমাকে বলে দিয়েছি, পরীক্ষার সময় আসে, জাহাঙ্গীর কিন্তু পঞ্চম শিখ গুরু অর্জুন সিংকে হত্যা করেছিল। কেন করেছিল গল্পের মধ্যে কিন্তু বলা আছে। আর মেবারের রানা অমর সিংহ, যেটা হচ্ছেন রানা প্রতাপের ছেলে অমর সিংহ, ইনি কিন্তু জাহাঙ্গীরের কাছে বর্ষতা স্বীকার করেছিলেন, এইটাও পরীক্ষার সময় আসে। আর জাহাঙ্গীরের আমলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, হকিংস এবং টমাস রো ইংল্যান্ড থেকে, ইংল্যান্ডের মহারানী দূত পাঠিয়েছিল হকিংস এবং টমাস রো। হকিংস এসেছিল 1608 থেকে 1611 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1608 থেকে 1611 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজত্বকাচে কালে ইংল্যান্ডের দূত হয়ে, রানীর দূত হয়ে ভারতে ছিলেন। টমাস রো ছিলেন 1615 থেকে 1619 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1615 থেকে 1619 খ্রিস্টাব্দ পর্যন্ত টমাস রো ভারতে ছিলেন, জাহাঙ্গীরের রাজসভায় ছিলেন। ওকে, স্যার টমাস রোর উদ্যোগেই কিন্তু জাহাঙ্গীর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে, গুজরাটের সুরাটে প্রথম তাদের বাণিজ্য কুঠি নির্মাণ করতে দেন। অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাণিজ্য কুঠি নির্মাণ করতে অনুমতি দিয়েছিল সুরাটে জাহাঙ্গীর বাদশাহ। কার উদ্যোগে? মূলত টমাস রোর উদ্যোগে। আর হকিংস, হকিংসকে জাহাঙ্গীর একটা উপাধি দিয়েছিল যার নাম হচ্ছে ইংলিশ খান। ওকে, ইংলিশ খান উপাধি দিয়েছিল। তো মূলত জাহাঙ্গীরের আমলে ভারতবর্ষের চিত্রকলা খুবই মানে উচ্চ পর্যায়ে চলে গেছিল। জাহাঙ্গীরের রাজত্বকালকে বলা হয় জেনিথ অফ মুঘল পেন্টিং, মুঘল চিত্রশিল্পের স্বর্ণযুগ। তার আমলে একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম ছিল মনসুর, এগুলো দেখবে তোমাদের নোটে সব লেখা আছে, আরও ইনফরমেশন জোগাড় করবে। জাহাঙ্গীরের আমলে জাহাঙ্গীর বিশেন দাস নামক এক চিত্রশিল্পীকে প্রতিকৃতি অঙ্কন শেখার জন্য পারস্যে পাঠিয়েছিল, বিশেন দাসকে। ওকে, জাহাঙ্গীরের আমলে ভারতে প্রথম চিত্রশৈলীর সূচনা হয়, এটা কহিলে বারোক চিত্রশৈলী। ইতমদ্দৌলার যে সমাধি হয় সেই সমাধিটা প্রথম একটা স্থাপত্য যেখানে বারোক চিত্রশৈলী, এটাকে স্থাপত্য কীর্তি বা স্থাপত্য নিদর্শন বা চিত্রশৈলী গ্রহণ করা হয়। বারোক স্টাইল কোনটা আমি বলে দিচ্ছি, ভালো করে বুঝতে পারবে। দেখবে আমাদের হিন্দুস্থানের রেল কিন্তু বারোক স্টাইলটা নিজেদের বলে অ্যাডাপ্ট করেছে, মানে চৌকো 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 বিভিন্ন কালারের পাথর দিয়ে একটা পুরো চিত্র তৈরি করা, দেয়াল জুড়ে করে না, প্রত্যেক রেল স্টেশনে দেখবে এটা আছে, চৌকো 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 পাথর একটা পুরো পিকচার তৈরি করছে, আটকে 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 আটকে। এই যে পদ্ধতি চিত্রশৈলী, এটার নাম হচ্ছে বারোক স্টাইল। এই বারোক স্টাইলটা প্রথম জাহাঙ্গীরের আমলেই কিন্তু ফ্লোরেস করেছিল, কেমন? আর একটা ইনফরমেশন লিখে নাও যে জাহাঙ্গীরের আমলে প্রথম তামাক চাষ শুরু হয় ভারতে। পর্তুগিজরা মূলত ভারতবর্ষে তামাক চাষে শুরু করেছিল। ওকে, জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হচ্ছে তুজুক ই জাহাঙ্গীরি। এই তুজুক ই জাহাঙ্গীরি ফার্সি ভাষায় লেখা, ক্লিয়ার? জাহাঙ্গীর এর 12 রকমের কর ছিল জাহাঙ্গীরের আমলে, সেই 12 রকমের করকে
মানে মানে অ্যাকচুয়ালি জাহাঙ্গীরের আমলে অনেক রকমের কর ছিল, কিন্তু সেই অনেক রকমের কর বাদ দিয়ে উনি 12 রকমের করকে রেখেছিলেন। এই 12 রকমের করকে তিনি মানে সেই সময় 12 কানুন নামে পরিচিত ছিল, ক্লিয়ার? ওকে, যার মধ্যে তিনি একটা জিনিস বলেছিলেন যে জাকাত নামক কর দেওয়া কিন্তু তিনি বন্ধ করে দিয়েছিলেন। অবশ্যই জাকাত নিয়ে বন্ধ নিয়ে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে। ঔরঙ্গজেব জাকাত জিজিয়া দুটোই অ্যাকচুয়ালি চালু করবেন। জিজিয়াটা বন্ধ করেছিলেন তার বাবা আকবর, আর উনি কিন্তু পরবর্তীকালে জাকাতটা বন্ধ করে দিয়েছিলেন, বোঝা গেল? জাহাঙ্গীরের আমলে বাংলার 12 ভূঁইয়া বা 12 জন জমিদার বিদ্রোহ ঘোষণা করে, যেটা হচ্ছে 12 ভূঁইয়ার বিদ্রোহ নামে খ্যাত। মূলত তিনি এই বিদ্রোহটাকে দমন করবার জন্য সেলিম চিস্তির পুত্র ইসলাম খানকে বাংলায় প্রেরণ করেন। সেলিম চিস্তি তার পুত্র ইসলাম খান তার সেনাপতি ছিল, তাকে বাংলায় প্রেরণ করেন এবং 12 ভূঁইয়ার এই বিদ্রোহটাকে দমন করেন। এই 12 ভূঁইয়াদের মধ্যে অন্যতম ছিলেন হচ্ছে ঈশা খা, তার পুত্র মুসা খা, কেদার রায়, প্রতাপাদিত্য, উসমান, ওকে, এরা কিন্তু 12 ভূঁইয়ার মধ্যে অন্যতম ছিল। এই 12 ভূঁইয়া দমন করার পর বাংলায় শান্তি আসে, মানে বাংলায় মুঘল কন্ট্রোল আসে। শান্তি ঠিক সেই অর্থে ছিল না, ওকে। আর 1617 খ্রিস্টাব্দে মালিক অম্বরকে পরাস্ত করেন, করার পরে আহমেদনগর দুর্গ এবং বালাঘাট দুর্গ দখল করে নেন যুবরাজ খুরাম। বলেছিলাম না দক্ষিণ ভারতের সেই গণ্ডগোল, ওই সময় 1617 খ্রিস্টাব্দে মালিক অম্বরকে পরাস্ত করে বালাঘাট দুর্গ এবং আহমেদনগর দুর্গ দখল করে নেয় খুরাম, যুবরাজ খুরাম, এবং এই কাজের জন্য তাকে শাহজাহান বা হোল্ডার অফ দি আর্থ উপাধি দেওয়া হয়। জাহাঙ্গীরের আমলে পিত্রাভাল্লে নামক একজন ইটালীয় পর্যটক, পিয়েত্রাভাল্লে নামক একজন ইতালীয় পর্যটক ভারতে আসেন, ওকে। আর জাহাঙ্গীরের আমলে মোতি মসজিদ তৈরি হয়, লাহোরের মোতি মসজিদ এবং ইতমদ্দৌলার মার্বেলের সমাধি ক্ষেত্র, সেটা একটু আগে বললাম। এই দুটো কিন্তু জাহাঙ্গীরের অন্যতম নিদর্শন। জাহাঙ্গীরের আমলে একটা চেন অফ জাস্টিস বলে তৈরি হয়েছিল, সোনার চেন দিয়ে যমুনা নদীর তীর অব্দির বাধা আছে, আশপাশে একটা ঘণ্টা আছে, যে কেউ সেই ঘণ্টার সোনার চেনটা টেনে ঘণ্টা বাজিয়ে সম্রাটের দৃষ্টি আকর্ষণ করতে পারত। তো এটা হতো না। জাহাঙ্গীরের মৃত্যু হয় 1627 খ্রিস্টাব্দে আগ্রায়, লাহোরে তাকে সমাহিত করা হয়। তো এই ইনফরমেশনসগুলো আমি দিলাম, তোমরা আরও অনেক ইনফরমেশনস জোগাড় করো। এটা আশা করো না যে সুজিত স্যার সব ইনফরমেশনসগুলো তোমাকে দিয়ে দেবে, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আমি তোমার মাথায় পিকচার দাঁড় করিয়ে দেবো, ভারতবর্ষের ইতিহাসের গোটা পিকচার। আশা করি পিকচারটা ক্লিয়ারই হলো, গল্প শুনলে অনেকক্ষণ ভালো লাগলো। তো আজকে এ পর্যন্তই, যে কথা প্রত্যেক ভিডিওতেই বলি, আমাকে যদি ফেসবুকে খুঁজে পেতে হয় সুজিত দেবনাথ বলে সার্চ দিতে হবে, WBCS অ্যান্ড বলে সার্চ দিলে ইউটিউবে খুঁজে পাওয়া যাবে, আর আমাদের ডেসক্রিপশন বক্স থেকে ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করা যেতে পারে, আমাদের অফিসের সেক্রেটারিকে। আমার সঙ্গে মিট করতে গেলে ক্লাসরুম সিচুয়েশনে শিয়ালদায় আসতে হবে, অথবা পশ্চিমবঙ্গের যে কোনো বড়ো শহরে যেখানে PCS এডুকেশনের ব্রাঞ্চ রয়েছে সেখানে আমাদের ক্লাস করা যাবে। তো অনলাইনে তো তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরার ওপাশে তোমরা আমায় দেখতে পাচ্ছ, তোমাদের সঙ্গে ক্লাসরুম সিচুয়েশনে মিট করতে পারলে আরও অনেক ভালো করে পড়াতে পারতাম তোমাদেরকে, সে অপেক্ষায় রইলাম। ভালো থাকো, ভীষণ ভালো থাকো, সফল হও, টাটা, বাই।